আসসালামু আলাইকুম। 2021 সালের বিজ্ঞান শাখার প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, আমি শহীদুল স্যার এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের চতুর্থ সপ্তাহের জীববিজ্ঞান 3 নং অ্যাসাইনমেন্ট নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে জীবনী শক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। শালক সংশ্লেষণের ফলে অক্সিজেন নির্গমনের উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব নির্ণয়ের তুলনামূলক পরীক্ষণ ও ফলাফল ব্যাখ্যা করে সিদ্ধান্ত গ্রহণ। শিক্ষার্থী বন্ধু, নমুনা উত্তরপত্র ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে আমরা একটু দেখে নিই আমাদের প্রশ্নে কী আছে। 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় জীববিজ্ঞান, বিষয় কোড 138। শিক্ষার্থী বন্ধু, এটি হলো তোমাদের জীববিজ্ঞানের তৃতীয় অ্যাসাইনমেন্ট। আমি একটু জুম করছি যাতে করে তোমরা বুঝতে পারো। শিক্ষার্থী, এই জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। অ্যাসাইনমেন্ট হচ্ছে শালক সংশ্লেষণের ফলে অক্সিজেন নির্গমনের উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব নির্ণয়ের তুলনামূলক পরীক্ষণ ও ফলাফল ব্যাখ্যা করে সিদ্ধান্ত গ্রহণ। শিক্ষার্থী বন্ধু, এটি হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। আর এখানে নির্দেশনা বলা আছে, দেখো এই যে তোমাদের প্রথমে তোমাদের বইয়ের 71, 72, 74, 75 পৃষ্ঠা পড়তে হবে। 2 নম্বর বলছে যে পরীক্ষা করার জন্য তোমাদের যা যা লাগবে তোমরা একটু প্রশ্ন এটা এক পলক দেখে নিও, এটা বুঝতে পারবো তোমরা। এরপর আছে 3, খাতায় নিচের মতো 2টি ছক আঁকতে হবে। এই প্রথম ছকটা এখানে দেওয়া আছে, দেখো এই ছকটিতে 3টি প্রভাবক দেওয়া আছে এবং প্রতি মিনিটে বুদবুদের সংখ্যা, বুদবুদের সংখ্যার পার্থক্য হওয়া নেওয়ার কারণ এখানে ব্যাখ্যা করতে হবে। আর বলে 2 নম্বরের ছকে শালক সংশ্লেষণের হার, এখানে একটি ছক দেওয়া আছে এবং এখানে 6টি নির্দেশনা দেওয়া আছে তোমাদের। তো আমি এগুলি পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আসলে এই নির্দেশনা মোতাবেকেই আমি তোমাদের উত্তরটি তৈরি করেছি। তো শিক্ষার্থী, তোমাদের মোট নম্বর হচ্ছে 16, অর্থাৎ এখানে 4টি তোমরা দেখতে পাচ্ছ। যে এই দেখো, আমি এখানে তোমাদের নিয়ে আসছি এই নির্দেশক ক, খ, গ এবং ঘ, এই 4, 4, 16। তুমি যাতে 16 নম্বর পেতে পারো সেভাবেই আমি আমার নমুনা উত্তরপত্রটি তৈরি করেছি। তো প্রথমে আসছে কি শিক্ষার্থী বন্ধু, দেখো যে পরীক্ষণ সম্পন্ন করা ছক একে। তোমাদের একটা কথা বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, 2টি ছকে, প্রথম ছকে আসবে ক এবং খয়ের উত্তর। 6টি পরীক্ষণের সবগুলো গ্রহণযোগ্যতা যে সম্পন্ন করা হয়েছে ও পাঠ লেখা হয়েছে সেটি হলে তুমি পূর্ণ 4 পাবে। আর খ নামাজে 3টি প্রভাবকের প্রভাব গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করা হয়েছে, এটি করতে পারলে তুমি 4-এর মধ্যে 4 পাবে। তুমি যাতে এই কয়ে 4 এবং খয়ে 4 মোট 8 নম্বর পেতে পারো এবং 1 নম্বর ছকে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই আমি নমুনা উত্তরপত্রটি তৈরি করেছি। তো শিক্ষাপত্রটি শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা নমুনা উত্তরপত্রে চলে যাই। দেখো আসলাম নমুনা উত্তরপত্রে, যে ছক 1 পরীক্ষণ পর্যবেক্ষণ ক এবং খ নং প্রশ্নের উত্তর একসাথে 1 নং ছকে। প্রভাবক 1 নম্বর আছে, প্রভাবক প্রতি মিনিটে বুদবুদের সংখ্যা, বুদবুদের সংখ্যার পার্থক্য হওয়া বা না হওয়ার কারণ। প্রভাবক কয়ের প্রভাব, ক 1 সরাসরি সূর্যের আলোতে রাখা পরিষ্কার পানিতে ডুবানো উদ্ভিদ। এরপর আছে খ 2, ক 2 ছায়াঘেরা স্থানে রাখা পরিষ্কার পানিতে ডুবানো উদ্ভিদ। এরপরে তোমার প্রতি মিনিটে বুদবুদের সংখ্যা আছে প্রায় 72 থেকে 80, প্রায় 30 থেকে 35। বুদবুদের সংখ্যার পার্থক্য হওয়া বা না হওয়ার কারণের মধ্যে রয়েছে ক 1-এ সূর্যের আলো ক্লোরোফিল সৃষ্টিতে সাহায্য করে তাই শালক সংশ্লেষণ হার বৃদ্ধি পায় এবং বুদবুদ বেশি হয়। খ 1-এ ছায়াযুক্ত পরিবেশে থাকায় ক্লোরোফিল কম হয়, কম সৃষ্টি হয় ও বুদবুদ কম হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, বড় বড় মতো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা যাতে করে প্রতি সপ্তাহের আপলোডকৃত অ্যাসাইনমেন্টের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় এবং তোমরা খুব সহজেই উত্তরগুলো পেয়ে যেতে পারো। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নোটিফিকেশন না পেলে এই ভিডিওতে ক্লিক করে দেখতে পারো, দেখো সমস্ত ভিডিও আছে তোমাদের, যা যা আছে দেখো পদার্থবিজ্ঞান ইতিমধ্যে আমি আপলোড করেছি এবং এখানে তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহে অর্থাৎ সকল সপ্তাহের ভিডিও এখানে তোমাদের আছে। এছাড়া তোমার প্লে লিস্টে ক্লিক করে দেখতে পাবা যে এখানে তোমাদের প্লে লিস্ট করা আছে, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, এভাবে প্লে লিস্ট থেকেও তোমরা তোমাদের কাঙ্ক্ষিত নমুনা উত্তরপত্র নিতে পারো। এছাড়াও তোমরা এই যে ভিডিও, প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে চেক করবা, সেখানে আমি তোমাদের সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, এক লিঙ্কে তুমি সমস্ত অ্যাসাইনমেন্টগুলি পাবে। এছাড়াও তুমি ভিডিওর পিন কমেন্ট অর্থাৎ সবার উপরে যে কমেন্টটা থাকে সেটা ফলো করো, সেখানেও আমি তোমাদের
लिंक दिए थी जाते तुम्हारा खूब सहजे उत्तर पे देते पर तो शिक्षार्थी बंधु अवश्य भिडियो भलो लगले अवश्य लाइक करवा कमेंट करवा कारण शिक्षार्थी बंधुरा लाइक कर ले जान भिडियो तैरि उत्साह पाए तुम्हारे जो उत्तरपत्र तैरि करते उद्दीपना पाई निजे का एक तृप्ति एस हाँ हमें तुम्हारे जो क्षति करोदा उपकार अवश्य शेयर करवा तुम्हार सकल बंधुर का जाते तुम्हें जमन उपकृत हो तुम्हार बंधुरा उपकृत होते पारे। तो शिक्षार्थी मतलब चले आसलम प्रभाव क्षयर प्रभाव क्षय एक कक्ष तापम्रा पानी पानी डुबानो उद्भिद प्रति मिनिटे बुदबुदर संख्या प्राय 60 থেকে 75 बुदबुदर संख्यार पार्थक्य हवा ना हार कारण 22 থেকে 35 সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হার সবচেয়ে ভালো তাই কক্ষ তাপমাত্রায় সালোকসংশ্লেষণ ভালো হয় ও বুদবুদ বেশি হয়। আবার তাপমাত্রা অতিরিক্ত বাড়ালে সালোকসংশ্লেষণ বন্ধ হয় ও বুদবুদ কম হয়। এরপর শিক্ষার্থীদের এখানে আমরা কারণটা ব্যাখ্যা করলাম দুইয়ে দাও কুসুম গরম পানিতে ডুবানো উদ্ভিদ প্রায় 20 থেকে 25 এটা আমরা বলেছি আর কক্ষ তাপমাত্রা পানিতে ডুবানো উদ্ভিদ প্রায় 60 থেকে 75 এটাও বলেছি আর এটাও ব্যাখ্যা করেছি। এরপর আসলাম প্রভাব গ তিন নম্বর প্রভাবকে এক গয়ের এক বড় চা চামচের আধা চামচ ভিনেগার বা লেবুর রস মিশ্রিত পানিতে ডুবানো উদ্ভিদ এরপর বলছে গ দুই বড় চা চামচের আধা চামচ ডিটারজেন্ট বা সাবান মিশ্রিত পানিতে ডুবানো উদ্ভিদ। শিক্ষার্থী মধ্যে তোমরা যত স্ক্রিনশট মারো তোমরা যদি আমার সম্পূর্ণ কথা না শোনো তাহলে তোমরা যে নমুনা উত্তরপত্রটি লিখলে এটি কিছুই বুঝতে পারবে না কারণ এখানে অনেক বিষয় আছে এটি তোমাদের আমি এই উত্তরটি পাঠ করার পরেই বুঝিয়ে দেব। এখানে দেখো বুদবুদের সংখ্যা দেওয়া আছে প্রায় 15 থেকে 20 আর বুদবুদের সংখ্যা আছে প্রায় 10 থেকে 15 আর এখানে তোমাদের বুদবুদের সংখ্যার পার্থক্য হওয়া বা না হওয়ার কারণে বলা আছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সালেক সংশ্লেষণের প্রতিবন্ধক হিসেবে কাজ করে যেহেতু ভিনেগার ইথানোয়িক অ্যাসিড এবং সাবানের সোডিয়াম জাতীয় রাসায়নিক পদার্থ থাকে তাই সালোক সংশ্লেষণ কম হয় এবং বুদবুদ কম হয়। এখন কথা হলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্ন করছো স্যার এই আমার একটা চক্রের মধ্যে কর ক্ষয়ের প্রশ্ন কিভাবে আসলো। তাহলে শিক্ষার্থী বন্ধু এখন এই প্রসঙ্গে তোমাদের বুঝাই দেখো এখানে বলা আছে 6টি পরীক্ষণের সবগুলো গ্রহণযোগ্যতা যে সম্পন্ন করা হয়েছে তা এই পাঠে লেখা হয়েছে কিনা। দেখো আমরা 6টি পরীক্ষণ লিখে দিয়েছি এই দেখো এক প্রায় 720 থেকে 80 প্রায় 30 থেকে 35 প্রায় 60 থেকে 75 প্রায় 20 থেকে 25 প্রায় 15 থেকে 20 প্রায় 10 থেকে 15 তাহলে কয়টা 1 2 3 4 5 এবং 6 তাহলে এই 6টি পরীক্ষণ পেলাম। এরপরে বলেছে তোমাদের যে 6টি পরীক্ষণ খ নম্বর বলছে প্রভাবের প্রভাব তুলনামূলক ব্যাখ্যা এক নম্বর শখের মধ্যে কিন্তু তিনটি প্রভাবকের প্রভাব গ্রহণযোগ্যতা যে ব্যাখ্যা করা হয়েছে তো আমরা তিনটি প্রভাব দেখো কি এই যে প্রভাব ক্ষয়ের ব্যাখ্যা আমরা দিয়েছি প্রভাব ক্ষয়ের ব্যাখ্যা আমরা দিয়েছি প্রভাব গয়ের ব্যাখ্যা আমরা এখানে দিয়েছি তাহলে এখানে যেহেতু ব্যাখ্যা দিয়েছি এবং সেহেতু আমাদের এখানে এই দেখো বুদবুদের সংখ্যার পার্থক্য হওয়া বা না হওয়ার কারণ এই যে তিনটি আবার এখানে আছে তাহলে তিনটি এই এখানে তিনটি ব্যাখ্যা এই এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা এবং এই তিন নম্বর ব্যাখ্যা তাহলে আমরা এখানে কী পেলাম যে তিনটি প্রভাব গ্রহণযোগ্য যে ব্যাখ্যা করা হয়েছে সেটার উত্তর আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যে ক এবং খ দুইটি প্রশ্নের উত্তরে শক এক নম্বরের মধ্যে আমরা পেয়ে গেলাম। এবার চলো আমরা চলে আসি শক নম্বর দুই সালোক সংশ্লেষ হার বা গ এবং ঘ। তবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি যে দেখো তোমাদের একটা নমুনা প্রশ্ন মানে কভার পেজটা প্রায় বলে থাকি এই দেখো এটা তোমাদের কভার পেজ আমি যেহেতু এটি তোমাদের বায়োলজি জীববিজ্ঞানের 3 নম্বর কর্মী নাম 3 দিয়েছি আর আমি এটুকু পূরণ করেছি বাকিটা তোমরা নিজেরা করে নেবা এটা এ বিষয়ের কথা না বলাই ভালো কারণ এ বিষয়ে তোমরা এখন পাকা হয়ে গেছো তোমরা আসলে সব বুঝতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা আসলাম আমাদের খ অর্থাৎ দুই সালোক সংশ্লেষণ হার গ এবং ঘ নং প্রশ্নের উত্তর একসাথে 2 নং ছকে। তো শিক্ষার্থী বন্ধুরা 2 নং ছকে কী বলা আছে দেখো আমরা এখানে দেখি 2 নং ছকে কী বলা আছে প্রশ্নে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই আমরা প্রশ্নে চলে আসলাম এখানে একটু আমরা জুমটা একটু টান দেই দেখো এখানে আমাদের এই 2 নম্বর ছক 2 নম্বর ছক কী বলছে বলেছে কি প্রভাবক ক খ গ তিনটি প্রভাবক প্রকৃত নাম সালোক সংশ্লেষণের হার কখন বাড়ে সালোক সংশ্লেষণের হার কখন কমে এর 1 2 3 4 5 6
আর এদিকে এক দুই তিন এই ছকের মধ্যে আমাদের সমস্ত ব্যাখ্যা করতে হবে এবং এই ছকের মধ্যে আমাদের থাকবে দুইটি উত্তর কোনটি কোনটি এই দেখো শিখে দাও খ এবং গ তোমরা দেখতে পাচ্ছ যে ছক দুই তার মানে গ এর এবং ঘ এর উত্তর আমরা পাবো কোথায় ছক দুই এ তো সেভাবেই আমি উত্তরটি তৈরি করেছি যাতে করে তোমরা পূর্ণ নম্বর পেতে পারো তো এখান ছক দুই এ আমরা বলেছি শালক সংশ্লেষের হার গ এবং ঘ ন প্রশ্ন উত্তর একসাথে দুই নং ছকে শিক্ষার্থীদের তোমরা যদি স্ক্রিনশট মেরেও নাও কিন্তু তোমরা আমার সম্পূর্ণ কথা না শুনলে এখানেও বুঝতে পারবে না যে এখানে প্রশ্নের যে প্যাস মাইটটা আছে এটা বোঝার জন্য অবশ্যই তোমার সম্পূর্ণ আমার কথা শুনতে হবে ক নম্বরে বলা আছে আলো শালক সংশ্লেষের হার কখন বাড়ে আলোক বর্ণালী লাল নীল কমলা এবং বেগুনি আলোতে শালক সংশ্লেষের হার বাড়ে শালক সংশ্লেষের হার কখন কমে আলোর পরিমাণ অত্যাধিক বাড়লে এবং সবুজ ও হলুদ আলোতে শালক সংশ্লেষের হার কমে এরপর আছে তাপমাত্রা 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শালক সংশ্লেষের হার বাড়ে তাপমাত্রা 35 ডিগ্রি এর উপরে এবং 0 ডিগ্রি এর নিচে থাকলে শালক সংশ্লেষের হার কমে রাসায়নিক পদার্থ নাইট্রোজেন ও ম্যাগনেশিয়াম শালক সংশ্লেষের হার বৃদ্ধি করে ক্লোরোফর্ম মিথেন হাইড্রোজেন সালফাইড জাতীয় রাসায়নিক পদার্থ থাকলে শালক সংশ্লেষের হার কমে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের খ নম্বর প্রশ্ন উত্তর এখন আসি আমরা এখানে কি বলেছে যে পাঠ্যপুস্তক মধ্যে তিনটি প্রভাবকের নাম শিক্ষা এই হলো তিনটি প্রভাবক আলো তাপমাত্রা রাসায়নিক পদার্থ ক ক গ এই হলো তোমাদের সেই তিনটি প্রভাবক তাহলে এই গেল আমাদের কয় নম্বর উত্তর ঘ নম্বর যে ছয়টি পরিস্থিতির সবগুলো গ্রহণযোগ্যতা যে উল্লেখ করা হয়েছে অবশ্যই দেখো 1 2 3 4 5 6 আমরা এই ছয়টি পরিস্থিতির গ্রহণযোগ্যতা এবং ব্যাখ্যা বিশ্লেষণ এখানে দিয়েছি যাতে করে এই ঘ নম্বর প্রশ্নের সঠিক উত্তর আসে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহের জীববিজ্ঞান বিষয়ের তৃতীয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুল করবে না আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সঙ্গে থাকবা আমিও আছি তোমাদের সাথে আগামী 12 সপ্তাহ প্রতি সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট সবার আগে তোমাদের দিতে তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবা তোমার সকল বন্ধুদের কাছে এটাই তোমাদের কাছে একটা অনুরোধ লাইক ও কমেন্ট করতে ভুল করবে না তো শিক্ষার্থী তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঘরে থেকো নিরাপদ থেকো আল্লাহ হাফেজ